আজকে রোজার 17তম দিন, ঘনিয়ে আসছে ঈদ, আর ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে ঈদ মার্কেট। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর নিউ মার্কেট এলাকায়। সকাল থেকে এখানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। দিন যতই বাড়ছে ততই ক্রেতাদের সংখ্যাও বাড়ছে। মার্কেটের প্রাইস একটু বেশি মনে হয় গতবারের চেয়ে, যা আগে যেরকম কেনাকাটা করতে যেরকম দেখতাম যে দাম বললে একটা দ্বিতীয়বার বলা যায়, এখানে আর তার সেটা সুযোগ নাই, এখন যেটা বলে সেই রেটেই নিতে হয়। আচ্ছা, আমরা জানি বঙ্গবাজারে একটা অগ্নিকাণ্ড ঘটেছে, জি জি, দোকানদাররা কি কোনোভাবে ওইটা ফায়দা নিচ্ছে বা ওইটার জন্য দামটা কি? আমার মনে হচ্ছে তাই, তারা ভাবতেছে হয়তো যে আর কোথাও মানে ওদিকে তো যাওয়ার ওয়ে নেই, তাই তারা যেটা দাম বলতেছে ওইটাই তারা নিচ্ছে, ফিক্সড প্রাইস করে নিচ্ছে আর কি। যেখানে ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস, আর যেখানে ফিক্সড প্রাইস না সেখানে ফিক্সড প্রাইস, এই অবস্থা। সব মিলিয়ে গতবারের রোজা কিরকম দাম ছিল আর এবার কিরকম দামের তারতম্যটা কিরকম? তারতম্যটা অনেক বেশি আমার মতে আর কি, এখন স্বাভাবিকভাবে আমি বুঝতে পারতেছি না, আমার মতে মনে হচ্ছে যে সব কিছু প্রাইস একটু ম্যানেজেবল হচ্ছে, একটু বেশি। কী কিনেছেন? প্যান্ট, জুতা, গেঞ্জি, টি শার্ট। বাজারটা আসলে কিরকম লাগছে? একটু দামটা একটু বেশি। গত বছর যেরকম দাম ছিল এবছর কি দামটা একটু বেড়েছে? একটু বেড়েছে বলতেছে যে বঙ্গবাজার পুড়ে গেছে, গোডাউন পুড়ে গেছে, জিনিসপত্র দাম বেশি সেটা বলতেছে। এই বছর কাস্টমার রোজার আগে একটু ভালো ছিল, তারপর রোজার ভিতরে আমরা আজকে 17 রোজা চলে, তেমন বেচা কিনা শুক্রবার শনিবার দুই দিন ভালো ছিল, আর আশা করি যে শুক্র শনি পিছনে যেগুলো খারাপ হয়েছে আশা করি সামনের দিকটা ভালো হবে। গেছেবার ঈদের থেকে তুলনায় এবার একটু কম আছে, আশা করি ইনশাল্লাহ 20-22 রোজা ইনশাল্লাহ উঠে যাবে বেচা কিনা আশা আছে, এবার বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। কাপড়ের দাম কি বেড়েছে? কাপড় দাম আগের থেকে গজ প্রতি মনে করেন 60-70 টাকা এখন বাড়তি প্রতি গজ প্রতি, আগে যেটা কিন্তু দেখা গেছে আপনার 106-60 টাকা গজ, এটা এখন 160-170 টাকা হয়ে গেছে। বেচা কিনে অবস্থা ভাই বেশি ভালো না, গেছে বছরের তুলনায় এবছর অনেক খারাপ, ঠিক আছে, এখন 17 রমজান হয়ে গেছে কিন্তু বেচা কিনে এখন আগের মতো নাই ভাই। কাস্টমার আমরা দেখছি আসে, তারা কি কেনাকাটা করছে না ভাই? খুব কম ভাই, অনেক মোলামুলি করে ভাই, আর ঘোরে কিছু কেনাকাটা করে না। গতবারই তো আমাদের যে বেচা কিনে হওয়ার কথা সেটা ঢাকা কলেজের সাথে মারামারিতেই সব কিছু শেষ হয়ে গেছে, পুরো ইট্টে মাটি। তো এবার আলহামদুলিল্লাহ এখনও ওরকম কাস্টমার উঠে নাই, তবে আমরা আশা করতেছি সামনের দিকে ভালো কিছু হওয়ার। এই রোজার 15-16 পর থেকে যেরকম কাস্টমার চাহিদা থাকে দোকানে, এবারে কি ওইরকমটা লক্ষ্য করছেন? না, এরকম কিছু হয়নি, তবে গেছে শুক্রবার একটু ভালো হয়েছে, এরপর থেকে যেমন আজকে রবিবার তেমন কোনো কাস্টমার নেই, বেচাকিনির অবস্থা খুবই খারাপ। ক্রেতারা বলছেন গতবারের তুলনায় এবারে অত্যাধিক মূল্য বেড়েছে ঈদ মার্কেটে, তবে বিক্রেতারা বলছেন তাদের বেশি দামে কেনার কারণে বিক্রিও করতে হচ্ছে বেশি দামে, যার ফলে তেমন একটা হচ্ছে না বেচা কেনা। তবে বিক্রেতাদের প্রত্যাশা ঈদের আগেই জমে উঠবে ঈদ মার্কেট। রাজধানীর নিউ মার্কেট থেকে হুমায়ুন কবির, সোনালী নিউজ, ঢাকা।